হ্যালো আননোন ফ্যাক্ট বেঙ্গলির বন্ধুরা, ফিরে আসলাম মহাকাশ জগতের আরও এক রহস্যময় খবর নিয়ে আপনাদের জন্য। আর ভালো লাগছে না এই দূষিত গ্রহে? অন্য গ্রহতে গিয়ে থাকতে পারলে বেশ ভালো হতো। ভাবছেন, আকাশ কুসুম কিছু নয়, আর কিছুদিন পরেই এই আশা পূর্ণ হবে আপনার। আর মাত্র 15 বছর অপেক্ষা করুন, থাকবেন মহাশূন্যের ভাসমান নগরে। একটিমাত্র ভাসমান ফ্ল্যাটে 50,000 মানুষ থাকতে পারবেন। ফিনল্যান্ডের এক পদার্থবিদ জানাচ্ছেন, আর মাত্র 15 বছর পরেই এই সুযোগ পাবে মানব জাতি। অর্থাৎ 2036 সাল নাগাদ মহাশূন্যে বসবাস শুরু করে দিতে পারবে মানুষ। ফিনল্যান্ডের পদার্থবিদ পেকা জানহুনেন বলেছেন, মানব জাতি আর মাত্র 15 বছরের মধ্যেই স্পেস মেগাসিটির বাসিন্দা হতে পারবে। অনেক বছর ধরেই মহাশূন্যে মানুষের বসবাসের প্রকল্প নিয়ে কাজ করে চলেছেন বিশ্বজোড়া বিজ্ঞানীরা। এক্ষেত্রে মূলত চাঁদ আর মঙ্গল গ্রহের নামই উঠে এসেছে। তবে নতুন জায়গার নাম তুলে চমকে দিয়েছেন পেকা। তিনি পৃথিবী থেকে 325 মিলিয়ন মাইল দূরের সেরেস নামের এক বামন গ্রহের কথা উল্লেখ করেছেন। তিনি এই শহরের এক নকশাও এঁকে ফেলেছেন বলে তিনি দাবি করেন। তিনি পৃথিবী থেকে 325 মিলিয়ন মাইল দূরের সেরেস নামের এক বামন গ্রহের কথা উল্লেখ করেছেন। তিনি এই শহরের এক নকশাও তৈরি করে ফেলেছেন। পেকা জানিয়েছেন, এই শহরের একটিতে ভাসমান ফ্ল্যাটে 50,000 মানুষ থাকতে পারবেন। গোলাকার এই ফ্ল্যাটগুলি মাধ্যাকর্ষণের টান এড়িয়ে শূন্যে ভেসে থাকবে। চৌম্বকীয় ক্ষেত্র দ্বারা পরস্পরের সঙ্গে যোগাযোগ থাকবে বলে এরা অন্যত্র ছিটকে যাবে না। মঙ্গল আর চাঁদ বাদ দিয়ে সেরেসকে কেন বেছে নেওয়া হলো, এর উত্তরে পেকা জানিয়েছেন, এই বামন গ্রহটির জলবায়ু নাইট্রোজেন সমৃদ্ধ। পৃথিবীর অনুরূপ জলবায়ু পাওয়া যেতে পারে সেখানে। সুতরাং বন্ধুরা, আর অপেক্ষা করতে হবে মাত্র 15 বছর। 15 বছর পরেই আমরা বসবাস করতে পারি স্পেস মেগাসিটিতে, মানে মহাকাশের ভাসমান শহরে। সুতরাং বন্ধুরা, এই ছিল মহাকাশ নিয়ে এক রহস্যময় তথ্য। তথ্যটি ভালো লাগলে লাইক করবেন, আবারও বলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এছাড়াও এ বিষয়ে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।